ঠিকাদারি সবাই করলে অসুবিধা হবে, ঠিকাদারি আর কাঠমানি একমাত্র করবে ব্যানার্জি পরিবার। নাম না করে ঠিক এই ভাষাতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেত্রী ও আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। রবিবার বাঁকুড়ার পুয়াবাগানে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন তিনি। এদিন তিনি বলেন, চুরি একমাত্র ব্যানার্জি পরিবার করবে। হরিশ মুখার্জি স্ট্রিট এখন ব্যানার্জি স্ট্রিট হয়ে গেছে। 34 থেকে 36টি প্লট, বাড়ির মধ্যে এসকেলেটার কোথা থেকে এলো বলেও তিনি প্রশ্ন তোলেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে তৃণমূল নিজেদের স্বার্থে ব্যবহার করলেও বিজেপি কাউকে ভয় পায় না বলে তিনি দাবি করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যপালকে যে ভাষায় কথা বলেন তা অত্যন্ত লজ্জার। আগামী প্রজন্ম এসব দেখে রাজনীতির প্রতি আগ্রহ হারাবে বলে তিনি মনে করছেন বলে জানান। ঠিকাদারি করো তাহলে টিএমসি করা চলবে না, তাই তো? ঠিকাদারি সবাই করলে অসুবিধা তো? ঠিকাদারি আর কাঠমানি আর চুরি একমাত্র ব্যানার্জি পরিবারই করবে। হরিশ মুখার্জি স্ট্রিট এখন ব্যানার্জি পরিবারের স্ট্রিট। 34টা না 46টা প্লট কোথা থেকে এলো? বাড়ির মধ্যে এসকেলেটার কোথা থেকে এলো? আমার আপনার ট্যাক্সের টাকা থেকে এলো। তাই এটাই বলার যে চারিদিকে যে দুর্নীতি, এই এসএসসি দুর্নীতি, বাড়িতে ছেলে মেয়েগুলো শিক্ষিত হয়ে বেকার বসে আছে, যারা যোগ্য, যারা চাকরি পেয়েছে, যারা লিস্টে নাম উঠেছে, তারা গিয়ে দেখে আসুন শহীদ মিনারের তলায় ঝড়ে জলে তারা বসে রয়েছে, মা বোনেরা ভাইরা। একদিন হঠাৎ করে দেখলাম কলকাতা পুলিশ এসে তাদের মারতে মারতে আমাদের শিক্ষক শিক্ষিকা, যারা আমাদের ভবিষ্যৎকে তৈরি করে, সেই শিক্ষক শিক্ষিকাদের মারতে মারতে লালবাজারের লকআপে, সেন্ট্রাল লকআপে নিয়ে গেল। আর কার নাম উঠছে লিস্টে? কার নাম উঠছে? অঙ্কিতা অধিকারী, যে যোগ্য নম্বরই পায়নি। এই রাজ্যে চাকরি পাওয়ার জন্য পড়াশুনো করতে হয় না, বলে না পুড়লে ওই বাকুইতে 12 জন মানুষ পুড়ল, তারা টাকা পাচ্ছে, তারা চাকরি পাচ্ছে, কিন্তু আসল যারা ছাত্রছাত্রী, যারা যোগ্য, তারা কিন্তু পড়াশুনো পরীক্ষা দিয়েও যারা চাকরি পাচ্ছে না। তাই আমার কার্যকর্তা ভাই বোনেরা, আমার সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন, একটাই কথা বলার যে লড়াই চলবে, চোখে চোখ রেখে লড়াই চলবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের শিখিয়েছেন, পাকিস্তান বলুন, চায়না বলুন, চোখে চোখ রেখে লড়াই করতে। তাই তৃণমূল আর তৃণমূলের এই দুটো অস্ত্র, পুলিশ আর প্রশাসন, আমরা কাউকে ভয় পাই না। পুলিশ বলে তো আমাদের কিছু নেই রাজ্যে, আছে কি? যেটা আছে সেটা হচ্ছে টিএমসির ক্যাডার, যাদের পিছনের ওই মেরুদণ্ডটা তারা কাঠমানিকে বিক্রি করে দিয়েছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।